প্রিয় দর্শক, একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অন্যতম প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমরা জানি পৃথিবীর দেশে বিদেশে যে পরিমাণ দক্ষ প্রশিক্ষিত মানব সম্পদের চাহিদা রয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমাদের এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা যদি আমাদের দেশের সম্ভাবনাময় ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা কোনো শক্ত কাজ নয়। এই প্রেক্ষাপটে আজ আমরা বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় অংশগ্রহণ করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব অশোক কুমার বিশ্বাস এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ এমরান। সম্মানিত মহাপরিচালক, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়টি দিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। সারা পৃথিবীতে এখন কারিগরি শিক্ষার জয় জয়কার, বাংলাদেশও কিন্তু সেই প্রেক্ষাপট থেকে আজ আর পিছিয়ে নেই। ১৬০ মিলিয়নের লোকসংখ্যা অধ্যুষিত এই বাংলাদেশ, আয়তনে কিন্তু সেটা খুব বেশি নয়। তদুপরি এই ১৬০ মিলিয়ন ১৬ কোটি মানুষের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধির ক্ষেত্রে যে কম্পোনেন্টসগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, তা অনেকাংশে ইতিমধ্যে স্যাচুরেশন পর্যায়ে পৌঁছে গেছে। সেই অবস্থানকে সামনে রেখে একমাত্র মানব সম্পদই হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র হাতিয়ার। আর সরকার এই জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন, সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সে লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে নানাবিধ কর্মসূচি আমাদের সরকারের পক্ষ থেকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হয়েছে। এবং সেই জায়গাটিতে কারিগরি শিক্ষার ভূমিকা কতখানি? কারিগরি শিক্ষা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আপনি জানেন যে ১৯১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে। এই জাতীয় শিক্ষানীতির মূল মেসেজ ছিল সকলের জন্য শিক্ষা, অর্থাৎ সার্বজনীন শিক্ষা। আরেকটি মেসেজ ছিল জাতির সকল স্তরে, দেশের সকল স্তরে কারিগরি শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১০ সাল থেকে শুরু করে আজ অবধি সরকারের পক্ষ থেকে সরকারি সকল প্রতিষ্ঠান এবং বেসরকারি উদ্যোগে অনেক কর্মসূচি, অনেক প্রতিষ্ঠান, অনেক কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এবং যার ফলশ্রুতি হিসেবে ইতিমধ্যে দেশে কারিগরি শিক্ষাক্ষেত্রে এনরোলমেন্ট আমরা 8% থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় আমরা মনে করছি যে 15% উন্নীত করা হয়েছে, সম্ভব হয়েছে। এটি কারিগরি শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি বিশাল অর্জন বলে আমি মনে করছি। নিশ্চয়ই এই অর্জনটিকে আসলে আরও বোধহয় এগিয়ে নেবার প্রয়োজন আছে, কারণ আমরা যেসব পার্শ্ববর্তী দেশে দেখি যে যেখানে শতকরা ৪০% ছেলে মেয়ে শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করছে, ৫০%, ৬০%, সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আরও দীর্ঘ পথ যাওয়ার প্রয়োজন আছে। সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা আছে, সেই কথাগুলো শুনবো। তার আগে আমরা শুনবো স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, যেটি বাংলাদেশ সরকারের নানাবিধ কারিগরি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের একটি অন্যতম জায়গা হচ্ছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। তার সম্মানিত প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইমরান আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় নতুন করে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, যেটি কিনা ১০ সাল থেকে শুরু হয়েছে, আসলে কী কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বা কী কী মূল কাজগুলো বাস্তবায়নের জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে? বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, এর সম্প্রসারণ এবং এর গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই এই প্রকল্পটি বাংলাদেশ সরকার বিগত ১০ সালে হাতে নিয়েছে। এ লক্ষ্য সামনে রেখে বেশ কয়েকটি কাজ ইতিমধ্যে করা হয়েছে। আমি সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই, এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট তথা বাংলাদেশের সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শূন্য পদে, শিক্ষকদের শূন্য পদের বিপরীতে চুক্তিভিত্তিক প্রায় ১২০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে, এবং এই শিক্ষকদের শুধু নিয়োগই নয়, তাদেরকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের প্যাডাগজি এবং সাবজেক্টিভ ট্রেনিংও তাদের দেওয়া হচ্ছে, যাতে করে তারা ক্লাসে একটা মানসম্মত শিক্ষা
ছেলে মেয়েদেরকে দিতে পারে। শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হচ্ছেন সরাসরি এই প্রকল্প থেকে? আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমাদের যারা নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যারা পড়াশোনা করছে তারা মাসিক আটশো টাকা হারে বৃত্তি পাচ্ছে, এবং এসব ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য বিভিন্ন ধরনের আয়োজন এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে। যেমন তাদের মাঝে স্কিল কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের শিল্প কারখানায় ভিজিট করানো হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের জব প্লেসমেন্টের সেমিনারে অংশগ্রহণ করানো হচ্ছে। বলছিলেন যে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আপনারা নিশ্চয়ই স্বল্প শিক্ষিত তরুণ তরুণীদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকেন, সে সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এটা আরেকটি মাত্রা এই প্রজেক্টে, সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রায় 64টি সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এই প্রকল্পের আওতায়। এর মধ্যে বিএমইটি, যেটা বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, তাদের অধীনে কিছু রয়েছে, এবং কিছু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, কিছু আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনেও। এই সকল প্রতিষ্ঠানে মূলত 360 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয় 6 মাসব্যাপী। এখানে যারা প্রশিক্ষণ নিতে আসে যেসব যুবক কিংবা যুবতীরা, তাদের কোনো অর্থ প্রদান করা লাগে না, বরং তাদেরকে আমরা মাসিক 700 টাকা হারে বৃত্তি প্রদান করি। এই 64টি প্রতিষ্ঠানে যে কোনোটিতে গেলেই একটি ছেলে বা মেয়ে বিনা খরচে প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবে, এবং উপরন্তু তাদেরকে 700 টাকা করে বৃত্তি দেওয়া হবে। এটি নিঃসন্দেহে খুবই আশাব্যঞ্জক একটি তথ্য আমার সম্মানিত দর্শকদের জন্য। কিন্তু আমি জেনেছি যে আপনারা আরও একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সেটি হচ্ছে যে বিভিন্ন পেশায় দক্ষ মানুষ আছে যাদের হয়তো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং শিক্ষা নেই, কিন্তু তাদের সার্টিফিকেশনের আওতায় আনার একটি উদ্যোগ আপনারা নিয়েছেন, আমরা সেই বিষয়টি শুনবো। তার আগে মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর মহোদয়ের কাছে জানতে চাই যে আপনি বলছিলেন একটু আগেই যে কারিগরি শিক্ষার জয় জয়কার এবং কারিগরি শিক্ষার মধ্য দিয়েই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই এনরোলমেন্টের হারটিও আপনারা যথেষ্ট বাড়িয়ে এনেছেন, হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছেও যাওয়া সম্ভব। আমি জানতে চাইছি যে গুণগত মানসম্পন্ন কারিগরি শিক্ষার জায়গাটিকে আপনারা কীভাবে দেখছেন? এনরোলমেন্ট একটি বড় ফ্যাক্টর কারিগরি শিক্ষার অগ্রসরের জন্যে, প্রচারের জন্যে, প্রসারের জন্যে এবং উন্নয়নের জন্যে। আমি আগেই বলেছি 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে, এটি একটি দিকদর্শন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, এটি একটি দিকদর্শন, এটি একটি মাইল ফলক। এবং জাতীয় শিক্ষানীতিতে 2020 সাল নাগাদ কারিগরি শিক্ষাক্ষেত্রে 20% 20% এনরোলমেন্ট অর্জন করার কথা বলা হয়েছে। আমরা আশা করছি যে বাংলাদেশে বর্তমানে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে সরকারি খাতে, বেসরকারি খাতে এ পর্যন্ত 7,500-এরও বেশি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে সরকারি উদ্যোগে সরকারের পক্ষ থেকে পাঠদানের স্বীকৃতি এবং স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে। এই বিশাল সংখ্যক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা এই এনরোলমেন্টের কাজটাকে অত্যন্ত সফলতার সঙ্গে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে 2020 সালের আগেই হয়তোবা আমরা 20% অ্যাচিভ করতে সমর্থ হব। বিভিন্ন কর্মে নিয়োজিত মানুষ আছেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্বীকৃতি নেই, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু বলেন। এটি একটি নতুন দিগন্ত আমি বলবো, যে আমাদের সমাজে অনেক যুবক কিংবা যুবতী আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি, কিন্তু দেখা যাচ্ছে যে ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের কর্মে নিয়োজিত হয়ে তারা দক্ষতা অর্জন করেছে, কিন্তু তাদের দক্ষতার কোনো সনদ নেই। এই দক্ষতার সনদের অভাবে তাদের সামাজিক মর্যাদাও কিন্তু অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। আমরা এই বিষয়টিকে আমাদের এই প্রকল্পে এভাবে এনেছি, যেসব তরুণ তরুণী কিংবা যুবক যুবতীরা বিভিন্ন পেশায় আছেন, যেমন ধরুন আপনি যে কেউ হয়তো বা মোটর গ্যারেজে কাজ করছে, কেউ টেইলারিংয়ে কাজ করছে, তারা হয়তো ভালো দক্ষ কিন্তু তাদের সনদ নাই, তাদেরকে আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে 10টি আমরা বলি এটাকে আরপিএল সেন্টার, দ্যাট ইজ রিকগনিশন অফ প্রায়র লার্নিং সেন্টার, এখানে তারা বিনা খরচে এসে দুদিনের একটা ট্রেনিং নেয় এবং তৃতীয় দিন তারা দক্ষতার পরীক্ষা দিয়ে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা সনদিত হতে পারে। এই সার্টিফিকেট কি শুধু বাংলাদেশেই কাজে লাগবে নাকি বাইরে গেলে? আন্তর্জাতিকভাবে এটা করা হয়েছে, এই কারণেই বাংলাদেশ সরকার
এটা যেন আন্তর্জাতিকভাবে যেন এটা স্বীকৃতি পায় সেভাবেই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। নিশ্চয়ই এই তথ্যটি আমার দর্শক শ্রোতাদের জন্য খুবই কাজে লাগবে এবং যারা এইভাবে বিভিন্ন পেশায় পারিবারিকভাবে বা উস্তাদের কাছ থেকে শিখেছেন, দক্ষ হয়েছেন, কাজ করছেন, তাদের সার্টিফিকেট নেই, সেটি তারা অর্জনে উৎসাহিত বোধ করবেন নিশ্চয়ই, এবং এটি তার আত্মবিশ্বাস আত্মমর্যাদা বৃদ্ধিতে সহযোগিতা করবে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো, তার আগে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সুপ্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবার ফিরে আসছি, কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব এবং শুনব এদেশে কারিগরি শিক্ষার নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান। বিরতির আগে সম্মানিত মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কারিগরি শিক্ষা, গুণগত মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রদানের মধ্য দিয়ে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, সেখানে এসে যায় কর্মসংস্থানের বিষয়টি। আমাদের কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থান সম্পর্কে আমাদেরকে যদি ধারণা বলেন, ডিপ্লোমা পর্যায়ে, সংক্ষিপ্ত পর্যায়ে তারা কীভাবে কর্মজীবনে প্রবেশ করছে, কী সুযোগ সুবিধা পাচ্ছে? বাংলাদেশে কারিগরি শিক্ষার একটি শুভ যাত্রা শুরু হয়েছে, এই কথাটি নিঃসন্দেহে বলা যায়। দেশের স্বাধীনতার 44 বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যে সকল খাতসমূহ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, বর্তমানে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সেটি সবচাইতে বড় একটি গুণগত মান এবং সবচাইতে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আমি এই প্রসঙ্গে কতটুকু বলতে চাই যে 2014 সালে প্রায় 4,25,000 আমাদের দেশের জনশক্তিকে বিদেশে রপ্তানি করা হয়েছে এবং 2015 সালে প্রায় 5,00,000 লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি যে এবছর 5,00,000 জনশক্তিকে বিদেশে রপ্তানি করা হবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এটি প্রায় 3,25,000 আমাদের অর্জিত হয়েছে এবং বিদেশ থেকে এই ক্ষেত্রে আমাদের রেমিটেন্স প্রায় 15 বিলিয়নের মতো। কাজে বুঝতেই পারছেন যে আমাদের সবচাইতে বেশি রিটার্ন কিন্তু আমাদের জনশক্তি থেকেই আসছে। জি, সেক্ষেত্রে আপনাদের এই সব জনশক্তি যারা বিদেশে যাচ্ছেন তারা কতটা দক্ষ হয়ে যাচ্ছেন সেই বিষয়টি আপনারা দেখভাল করছেন কি না? জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তিতে রপ্তানি করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বেসরকারি উদ্যোগেও বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিএমইটি এবং তার অধীনে দেশের 64টি জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং আরও অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই বিদেশগামী জনশক্তিকে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। কর্মসংস্থানের চমৎকার একটি বিষয় আপনার কাছ থেকে জানলাম। একই বিষয় নিয়ে কাজ করছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টও। প্রকল্পের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আপনাদের এই কর্মসংস্থানের দিকটিকে আপনারা কীভাবে দেখছেন বা ছেলেমেয়েরা কীভাবে উপকৃত হচ্ছে এই প্রশিক্ষণ শেষে? আমাদের পরিসংখ্যানে যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে স্বল্প মেয়াদি যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকে যারা 6 মাস প্রশিক্ষণ নিয়ে বের হচ্ছে তাদের প্রায় 41% সরাসরি চাকরি পাচ্ছে 6 মাসের মধ্যেই, আর যারা ডিপ্লোমা লেভেলে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করছে তাদের ক্ষেত্রেও আমাদের হিসাবে যেটা আমরা দেখতে পাই প্রায় 40% চাকরি পাচ্ছে দেশে প্রথম পর্যায়ে। এরকম একটি কথা আমরা প্রায় শুনি যে শোনা যায় যে কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার থাকে না, কথাটি কি আসলে সত্যি? কথাটি অবশ্যই সত্যি। তার কারণ হচ্ছে যে সাধারণ শিক্ষায় এখন চাকুরির বাজারে তারা প্রবেশ মন্দাভাব, তার কারণ হলো আপনি দেশে বলেন কিংবা বিদেশে বলেন সবাই কিন্তু চাচ্ছে যে দক্ষ মানব অ্যাজ এ সেন্স কারিগরি জ্ঞান সম্পন্ন মানব সম্পত্তি তারা চাচ্ছে। সে প্রেক্ষাপট বিবেচনায় স্টেপ প্রকল্প মনে করে যে বাংলাদেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক বলেন সামাজিক বলেন, তার উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নাই। কর্মসংস্থানের যে জায়গাটিতে আপনি একটু আগেই বলছিলেন যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ, একটি এরকম কোনো এক্সাম্পল আমাদের বলতে পারেন যে কোনো একটি বিষয় বা কোনো একটি ট্রেডে একজন প্রশিক্ষণার্থী 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করার পরে সে কীরকম কর্মজীবনে প্রবেশ করছে বা কী পরিমাণ আয় করতে পারছে? আমরা একটা সাকসেস স্টোরি একটা বই করেছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে মোবাইল ফোন মেরামত,
এটার ক্ষেত্রে একটা ভালো একটা বাজারে সাড়া আছে এবং এখানে দেখা যাচ্ছে যে এই ট্রেডে যারা প্রশিক্ষণ নেয় তাদের কিন্তু শতভাগ তারা চাকরি পায় নাহলে সেলফ এমপ্লয়মেন্টে তারা যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মাল্টিপ্লায়ার এফেক্ট করে এইভাবে তারা নিজেরাই একটা দোকান দেয় মফস্বল শহরে কিংবা জেলা সদরে এবং সেখানে দেখা যাচ্ছে আরও পাঁচ সাতজন ছেলে মেয়েকে তারা চাকরি দিতে পারে। এটা কিন্তু একটা চমৎকার দিক যে একজন প্রশিক্ষণার্থী ছ মাস প্রশিক্ষণ নিয়েই কিছু একটা কাজ নিজে করতে পারছে বা কোথাও চাকরি করতে পারছে, এটি নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক একটি ব্যাপার। মহাপরিচালক মহোদয়ের কাছে আমি আসলে সর্বশেষ প্রশ্ন হিসেবেই রাখতে চাই, সেটা হচ্ছে কারিগরি শিক্ষায় যে ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক এডুকেশন দেওয়া হচ্ছে, এই শিক্ষার্থীরা ডিপ্লোমা পাস করবার পরে তাদের একটি অংশ কর্মজীবনে প্রবেশ করে, আরেকটি অংশ কিন্তু উচ্চশিক্ষার আগ্রহী থাকে, এই এদের উচ্চশিক্ষার জায়গাটি আসলে কতটুকু প্রসারিত? হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বস্তুত ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরে যেটি অবস্থিত সেখানে তাদের জন্যে এই বিশ্ববিদ্যালয়টি উন্মুক্ত আছে। আমরা ইতিমধ্যে কিন্তু দেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশাপাশি আরও 23টি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের 23টি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করেছি। আমাদের 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে 64টি জেলায়, এর পাশে আরও 100টি উপজেলায় 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ চলছে এবং অদূর ভবিষ্যতে সরকারের পরিকল্পনা রয়েছে যে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হবে। এভাবে যখন কারিগরি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে তখন তাদের উচ্চশিক্ষার পথ উন্মুক্ত করার জন্যে আমরা ইতিমধ্যে আরও 5টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করে ফেলেছি এবং সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে এসব ডিপ্লোমাধারীদেরকে যাতে করে গ্রাজুয়েশন করার পথ সৃষ্টি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে খুবই আশাব্যঞ্জক, কারণ আমরা লক্ষ্য করেছি যে এখন কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করছে, কাজেই তারা ডিপ্লোমা পাস করবার পরে যেন আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে, কর্মসংস্থানের ক্ষেত্রেও যেন তারা একদম সর্বোচ্চ পর্যায়ে নিজেদের দক্ষতা যোগ্যতাকে নিয়ে যেতে পারে, এজন্য উচ্চশিক্ষার জায়গাটি অবারিত হওয়া প্রয়োজন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত প্রকল্প পরিচালক, আপনার কাছ থেকে আসলে খুব সংক্ষেপে জানতে চাই যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটি ভিন্ন মাত্রা জায়গা হচ্ছে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক, অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং যে শিল্প কলকারখানা এদের মধ্যে সংযোগের জায়গাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশিক্ষণ বা শিক্ষা প্রদান করা হচ্ছে ব্যবহারিক যতই হোক তার কিন্তু মূল জায়গাটি হচ্ছে ইন্ডাস্ট্রি, সেই সম্পর্কের জায়গাটিকে আপনারা কীভাবে দেখেন? এটা আমাদের স্টেপ প্রকল্প থেকে খুব গুরুত্বের সাথে এটাকে বিবেচনা করে, কারণ হচ্ছে যে শুধু আমরা কারিগরি শিক্ষার হার বাড়ালাম কিংবা কারিগরি শিক্ষার মান বাড়ালাম কিন্তু তাদের চাকরির বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা যারা পলিটেকনিক ইনস্টিটিউট কিংবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বের হবে তারা যেন চাকরি পায় এবং এর জন্য ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির মধ্যে রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউট রিলেশনের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার প্রভিশন রয়েছে। প্রথমত আমরা প্রতিটি কেন্দ্রে এবং ইনস্টিটিউটে একটি জব প্লেসমেন্ট সেলের ব্যবস্থা রেখেছি। এই জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকুরি মেলা, যেটাকে আমরা বলি চাকুরি মেলা, স্কিল কম্পিটিশন এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিল্প কারখানার সাথে ছেলেমেয়েদেরকে এই পড়ালেখা চলাকালীন সময় পরিচয় করিয়ে দেওয়া হয় এবং যারা এমপ্লয়ার তাদের জন্য সুবিধা হয় যে কী ধরনের ছেলে মেয়ে বের হচ্ছে এবং তাদেরও চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সুযোগ তৈরি হয়। নিশ্চয়ই এটি চমৎকার উদ্যোগ এবং এর মধ্য দিয়ে গুণগত মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, আপনার সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষক অভিভাবকরা আপনার এই প্রোগ্রামটি এখন শুনছেন, তাদের উদ্দেশ্যে কারিগরি শিক্ষাকে ঘিরে আপনার স্বপ্ন এবং ভাবনার কথাটি যদি খুব সংক্ষেপে বলেন। এটা সর্বজন স্বীকৃত যে কারিগরি শিক্ষায় আগামী দিনের দেশের অর্থনৈতিক ভিত্তির একমাত্র বুনিয়াদ। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলার ঘরে ঘরে কারিগরিকে শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমরা যারা মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত আছি আমরা প্রত্যেককেই কিন্তু কারিগরি শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটা কঠিন ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আগামী দিনে অভিভাবকরা তাদের
তাদের ছেলেমেয়েদেরকে কারিগরি শিক্ষায় ভর্তির জন্য তারা তাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে কিংবা বেসরকারি উদ্যোগে আমরা সেই সব শিক্ষার্থীদেরকে যথাযথ শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারব এবং আগামী দিনে কারিগরি শিক্ষার উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক, ধন্যবাদ সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান। সম্মানিত অতিথিদের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে এখন যে কটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অন্যতম হচ্ছে কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষার মানসম্পন্ন কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমরা দেশের যুব সমাজকে দক্ষ এবং প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলব, তাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগটি গ্রহণ করব এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে বাংলাদেশকে গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, কারিগরি শিক্ষার সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।